লেখক মোহাম্মদ জাফর ইকবালের রাতুলের রাত রাতুলের দিন কিশোর উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। মূলত শিশু কিশোরদের জন্যই নির্মিত হয়েছে এই সিনেমা। তবে আসলেই কতটা প্রত্যাশা রাখতে পারলো এই ছবি তাই আজ জানবো। ওয়েলকাম টু ফার্স্ট শো, আজকে কথা বলবো অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন নিয়ে। বই থেকে সিনেমা নির্মাণ নিয়ে আমি বরাবরই বেশ খুঁতখুঁতে, কেন জানি মানে বইটা পড়ে ফেললে সিনেমাটা দেখলে পরে আর অতটা ইন্টারেস্টিং লাগে না, হয়তো দেখানোরও অনেক সীমাবদ্ধতা থেকে থাকে। এক্ষেত্রেও এই সিনেমাটির ক্ষেত্রেও বইটা যারা পড়েছেন রাতুলের রাত রাতুলের দিন তারা হুবহু মেলাতে গেলে আশাহত হতে পারেন। আর যারা জানেন না তাদের জন্য একটু বলে রাখি যে বাচ্চাদের জন্য চলচ্চিত্র উৎসবের একটি অংশ হিসেবে লঞ্চে করে শিশুদের নিয়ে সুন্দরবন পিকনিকের আয়োজন করে একটি প্রতিষ্ঠান, সেখানেই ভলেন্টিয়ার থাকেন সিয়াম ও পরিমণি। এই হচ্ছে সিনেমার সিনপসিস। এই লঞ্চ যাত্রা নিয়েই সিনেমাটা। এই যাত্রাতেই ঘটতে থাকে একের পর এক ঘটনা, যা ঘিরে হওয়া উচিত ছিল টান টান উত্তেজনার আবহ, তবে সেখানে কিছুটা ব্যর্থ হয়েছে সিনেমা কর্তৃপক্ষ। আর যেহেতু শিশুদের সিনেমা, সেহেতু শিশুদের কথা মাথায় রেখে সিনেমায় তাদের ভূমিকাটা আরও বাড়ানো যেত, কারণ আমাদের দেশে আসলে শিশুদের জন্য ঠিকঠাক সিনেমা খুবই কম নির্মিত হয়েছে। আর এখনকার শিশু কিশোররা সেই রূপকথার গল্প শুনেই খুশি থাকে না, তারা অনেক কিছুই দেখে, নেটফ্লিক্স দেখে, ইউটিউব দেখে, ইংরেজি ছবি দেখে, অ্যানিমেশন সিনেমা দেখে। তাই এই কিশোরদেরকে যদি নিজ দেশের সংস্কৃতির প্রতি, বাংলা ভাষার সিনেমার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে হয়, তাদের জন্য ভালো বাংলা সিনেমা নির্মাণের আসলে কোনো বিকল্প নেই। তুই একটা জাস্ট ফালতু ভলান্টিয়ার। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনকে ইন্টারেস্টিং করার বেশ চেষ্টা করেছেন নির্মাতা। ছবিতে সুন্দরবনের কিছু সুন্দর সিনেম্যাটিক শট ছিল যেগুলো বেশ ভাল লেগেছে, আর বাচ্চারা খুব ভালো কাজ করেছে। একটি মজার চরিত্র করেছেন অভিনেতা আজাদ আবুল কালাম, তিনি যতক্ষণ স্ক্রিনে ছিলেন বেশ আনন্দ দিয়েছেন। পরিমণি তার চরিত্র অনুযায়ী যথাযথ অভিনয় করেছেন, তাকে যতটুকু দেওয়া হয়েছে তিনি ভালো করেছেন। তবে তার পোশাক আরও একটু, যেহেতু তার চরিত্রটা একটি ভলেন্টিয়ার ছিল, সেরকম আর একটু ভলেন্টিয়ার সুলভ হলে ভালো লাগতো। সিয়ামের অভিনয় আমার কাছে কিছুটা অতিরঞ্জিত লেগেছে। রাতুল চরিত্রের জন্য আসলে সিয়ামকেই দরকার ছিল, তাকে বেশ মানিয়েছে, তবে অভিনয় নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারিনি আমি। সবথেকে ভালো অভিনয় করেছেন ডাকাত চরিত্রে একজন অভিনয় করেছেন, যিনি অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। তাকে এমন একটি নেগেটিভ চরিত্র দেখেও চোখ সরানো দায় ছিল। সবশেষ বলতে চাই, সিনেমাটা দেখে একদমই বোর হয়নি, প্রতিটি মুহূর্তই এনজয় করেছি আমি। তাই বাংলা সিনেমার দিকে নজর ফেরাতে আপনি অবশ্যই আপনার বাসার যারা ছোট সদস্য আছে তাদেরকে নিয়ে জলদি দেখে আসুন অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। আমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। সঙ্গেই থাকবেন সময়।